জীবন হোক আর জিমে, আপনার শরীরই আপনার সম্পদ হয়ে থাকে। আপনার কঠোর পরিশ্রম, ডিসিপ্লিন আর স্যাক্রিফাইসের পরিণাম হয়ে থাকে। আপনি যেরকম ইচ্ছা কথা বলতে পারেন, পরিণাম কখনো মিথ্যা বলবে না। আপনার কঠোর পরিশ্রমই আপনার একমাত্র শক্তি, যা আপনাকে সফল হতে সাহায্য করবে। যারা শান্ত থাকে, কঠোর পরিশ্রম করে, তখনও যখন অন্য কেউ তাকে দেখতে পায় না, তাদের কাজ একদিন সবার দ্বারাই দেখা যাবে। আপনার কঠোর পরিশ্রম তখন আপনার হয়ে কথা বলবে। আপনার কঠোর পরিশ্রমই আপনাকে শ্রেষ্ঠ বানাবে। সফলতা কখনোই সহজে প্রাপ্ত হবে না, মহান পরিণাম কখনোই সহজে প্রাপ্ত হবে না। আপনি শতাধিক চেষ্টা করুন, আপনি সফলতা অবশ্যই প্রাপ্ত করবেন। আপনি যা পেতে চান তার জন্য যদি আপনি ত্যাগ না করেন, তাহলে যা আপনি চাইছেন তারই একদিন বলিদান হয়ে যাবে, আর আপনাকে সেই জায়গায় থেমে যেতে হবে যা আপনি চান না। আপনি যা কিছুই চাইছেন তার জন্য যদি আপনি স্যাক্রিফাইস করতে রাজি না হয়ে থাকেন, তাহলে আপনি এটা গ্যারান্টিও দিতে পারেন, ভবিষ্যতে আপনি অনেক কিছু বলিদান করবেন যা আপনি কখনো চান না। যদি আপনি এখন এর জন্য পরিশ্রম না করেন, তো পরে সেই ব্যক্তির হয়ে কাজ করবেন যে এর জন্য আজ পরিশ্রম করছে। যদি আপনি কঠোর পরিশ্রম না করেন, ঘাম আর অশ্রু না ঝরান, যদি আপনি সেই সবকে না ছেড়ে দেন যা আপনাকে নিচের দিকে টানে, তাহলে মনে রাখবেন এটা আপনাকে ভবিষ্যতে আয়না দেখাবে। বেশিরভাগই বাস্তবে আপনাকে সেই জিনিসকে ত্যাগ করতে হবে যা আপনাকে পেছনের দিকে টানে, যা আপনার ভবিষ্যতে কোনো কাজের নয়। আপনার জীবনে কিছু প্রাপ্ত করার জন্য ডিসিপ্লিনের প্রয়োজনীয়তা রয়েছে। ডিসিপ্লিনের মানে সকালে তাড়াতাড়ি ওঠা, সেসব জিনিস করা যা জরুরি হয়ে থাকে। লেজিনেস আর এক্সকিউজেস থেকে লাগাতার নিজেকে বাইরে বার করা, শুধু একদিন নয়, বদলে আপনাকে প্রত্যেক দিন এরকম করতে হবে। আপনি কি শীঘ্রই কোনো শর্টকাট রাস্তা খুঁজছেন যা ভবিষ্যতে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে? না, আপনি ডিসিপ্লিনের পালন করতে চান যা পরবর্তীতে আপনাকে গৌরবের দিকে নিয়ে যাবে। নিজেকে বলুন, অটো সাজেশন দিন যে এতে সময় লাগতে পারে আর সেই জায়গায় যেতে হতে পারে যেখানে আগে কখনো যায়নি। এর জন্য আপনাকে খুব এফোর্ট দিতে হবে আর গভীর খোদাই করতে হতে পারে, কিন্তু আমি এটা করব, অবশ্যই করব, কারণ আমার যা লক্ষ্য আর স্বপ্ন আছে তা সব কিছুর থেকে গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ। আপনি ভাগ্যশালী হতে পারেন, আপনার ঠিকঠাক পরিণামও প্রাপ্ত হতে পারে, কিন্তু লম্বা সময়ের সফলতার জন্য আপনার হার্ডওয়ার্ক, স্যাক্রিফাইস আর ডিসিপ্লিনের আবশ্যকতা রয়েছে। এটাই জীবন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কাছে কি সেসব আছে যা আপনাকে মহান বানাতে পারে? আসলে যারা সফল হন তারা নিজেদের প্রতি একটি অঙ্গীকারে আবদ্ধ থাকেন, যে কোনো মূল্যে লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার। তাই নিজের সাথে অঙ্গীকার করুন, ডিসিপ্লিন রাখুন, একদিন আপনি ঠিক জিতে যাবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।